বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য অধ্যায় এগারোর ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক পরিমাপ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগে তিনটি ক্লাস নিয়েছি, আজ চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাস হলো আজ আমার পর্ব থ্রি। আমি একটি নতুন সৃজনশীল প্রশ্ন আজকে তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্রথম দুইটি ক্লাসে আমি এগারোর ক্ষয়ের মেন বইয়ের অঙ্কগুলো দেখিয়েছিলাম, তৃতীয় ক্লাসে একটি সৃজনশীল অঙ্ক করিয়েছি এবং আজ চতুর্থ ক্লাসে আরেকটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর করব। আর যে প্রশ্নের উত্তর করব এইটাই তোমাদের সাজেশনে থাকবে। আমি আশা করি আজকের সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখে খুব সুন্দরভাবে SW খাতায় অঙ্কটি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রথমেই বলে নেই, আমি CW খাতায় যা যা করাবো সেইটাই হবে তোমাদের বাড়ির কাজ। অর্থাৎ তোমাদের বাড়ির কাজ হবে CW to SW। আর পঞ্চম শ্রেণীর জন্য আজ ক্লাস নাম্বার এগারো, মনে রেখো ক্লাস নাম্বার এগারো এবং তোমাদের SW নাম্বারও এগারো, কারণ আমাদের গণিত ক্লাসে প্রতিদিনই SW থাকে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আজকের সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা একটু দেখি। সৃজনশীল প্রশ্ন, প্রশ্নটা কি, একটি আয়তাকার পার্কের, তোমরা পার্ক সবাই চিনো, তবে পার্কটা কেমন আয়তাকার। একটি আয়তাকার পার্কের প্রস্থ দেওয়া আছে 0.05 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 4,250 বর্গমিটার। এটা হচ্ছে আমার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে ক নাম্বার প্রশ্ন, পার্কের ক্ষেত্রফলকে এওরে প্রকাশ করো। খ, পার্কের দৈর্ঘ্য কত মিটার। গ, পার্কের প্রস্থ যদি মিটারে, মিটার একক কিনতে বলছে, মিটারে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের সমান হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে ক নাম্বারটা নিয়ে চিন্তা করি। পার্কের ক্ষেত্রফলকে এওরে প্রকাশ করো, তার মানে পার্কের ক্ষেত্রফল উদ্দীপকে আমার দেওয়া আছে 4,250 বর্গমিটার। এই বর্গমিটার এককটাকে আমি এখন এওরে দেখাবো। চলো তাহলে ক নাম্বার দিয়ে প্রথমে লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে, পার্কের ক্ষেত্রফল কত, 4,250 বর্গমিটার। দেখে দেখে লিখলাম পার্কের ক্ষেত্রফল 4,200 বর্গমিটার, কিন্তু আমাকে বলছে এওরে প্রকাশ করতে। তাহলে 4,250কে ভাগ করব 100 দিয়ে, তাহলে বর্গমিটার আর বর্গমিটার থাকবে না, বর্গমিটার এওর হয়ে যাবে। কেন কেন কেন, পাশে সাইড নোট দিয়ে আমরা লিখে দেই, যেহেতু আমরা জানি এক এওর সমান 100 বর্গমিটার, এক এওরে 100 বর্গমিটার। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে এই সকল সূত্র বা মৌলিক যে বিষয়গুলো তা দেখিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। পরের লাইন, ভাগ করব 4,250কে 100 দিয়ে ভাগ, দুইটা শূন্য দিয়ে ভাগ করলে দুই ঘর আগে দশমিক দিতে হয়, অর্থাৎ 42.50। চমৎকার একটি ভাগ আমরা আজকে শিখলাম, দুইটা শূন্য দিয়ে ভাগ করলে দশমিক দুই ঘর আগে আসবে। এই 4,250এর পরে একটা দশমিক আসে, লাগে না, দেইনি, এই দশমিকটা দুই ঘর আগে আসলে 42.50 এওর। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার কয়ের উত্তর, উত্তর 42.50 এওর। তোমরা চাইলে এই ভাগটা এখানে পাশে দেখিয়ে দিতেও পারো, কোনো সমস্যা নাই, আশা করি ক বুঝেছ। এবার আসো খ নাম্বার, খয় বলা আছে পার্কের দৈর্ঘ্য কত মিটার। আমার উদ্দীপকে পার্কের প্রস্থ দেওয়া আছে কিলোমিটারে, কিন্তু এখানে যাচ্ছে মিটারে, দ্যাট মিন্স আমি এই প্রস্থ কিলোমিটার এককটারে প্রথমেই মিটার এককে কনভার্ট করব। আর ক্ষেত্রফল 4,250 বর্গমিটার, ক্ষেত্রফল নিয়ে কোনো সমস্যা নাই, ক্ষেত্রফলটা বর্গমিটারই আছে, শুধু আমার কাজ
প্রস্থটাকে কিলোমিটারকে মিটারে কনভার্ট করা। তাহলে আসো ক্ষয়ের জন্য দেওয়া আছে আয়তাকার পার্কের ক্ষেত্রফল, আয়তাকার পার্কের ক্ষেত্রফল উদ্দীপকে দেওয়া আছে 4,250 বর্গমিটার, দেখে দেখে লিখলাম প্রথম লাইন, এবং প্রস্থটাও দেওয়া আছে প্রস্থ কত 0.05 কিলোমিটার। কিন্তু আমাকে যেহেতু উত্তরটা মিটারে চাচ্ছে, এটা কিলোমিটারে রাখা যাবে না, কিলোমিটারকে আমরা মিটারে বানাবো, আছে কিলোমিটারে যাব মিটারে, গুণ করব 0.05কে গুণ করব কত দিয়ে 1000 দিয়ে, তাহলে কিলোমিটার আর কিলোমিটার থাকবে না, মিটার হয়ে যাবে। কেন 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 পাশে সাইড নোটে অবশ্যই বলে দেবে, কেন 1 কিলোমিটার সমান 1000 মিটার, তোমরা সবাই জানো 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে কিলোমিটারকে মিটারে বানাবো 1000 দিয়ে গুণ। এবার আসো আরেকটি মজার গুণ শিখবো, তিনটা শূন্য দিয়ে গুণ করলে 0.3 ঘর পড়ে যায়, আমি আবার বলি তিনটা শূন্য দিয়ে গুণ করলে 0.3 ঘর পড়ে যাবে, ভাগ করলে 0.0 আগায় সামনে আসে, আর গুণ করলে 0.0 পরে যায়, তাহলে তিন ঘর পরে গেলে হবে 50 মিটার। পেয়ে গেলাম আমার প্রস্থ, আমি ক্ষেত্রফল জানি 4,250, প্রস্থ 50 মিটার, দরকার দৈর্ঘ্য। আসো আমরা জানি কি জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ক্ষেত্রফল সমান সমান সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত বর্গ একক, ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। পরের লাইন, বা আমি এখানে ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল বসাই দিলাম 4,250, এত বর্গমিটার, দৈর্ঘ্য আমি জানি না, এই দৈর্ঘ্য বের করব, তাহলে দৈর্ঘ্য যা আছে তাই লিখলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থটা একটু কষ্ট করে বের করছি 50, প্রস্থ জায়গায় লিখে দিলাম 50 মিটার, তাহলে দৈর্ঘ্য সাথে এই 50টা গুণাকারে আছে, 50কে আমি এই পাশে আসলে ভাগাকারে হবে, বা তাহলে আমার দৈর্ঘ্য সমান সমান আমি পেয়ে যাব ভাগাকারে, উপরে 4,250, নিচে শুধু 50, আর দৈর্ঘ্যর এককটা হবে মিটারে, সুতরাং দৈর্ঘ্য সমান সমান। চলো এই অঙ্কের মধ্যে আমরা পাশে রাফে ভাগটা দেখিয়ে দিই, এখানে 50 দিয়ে ভাগ করব, কাকে কাকে 4,250কে, প্রথমে 50 42-এর মধ্যে যায় না, 425-এর মধ্যে যায় 8 বার, 5×8=40, সাথে একটা শূন্য 400, বিয়োগ করব থাকে 25, আনলাম এই শূন্য কাইটা, এবার 50 250-এর মধ্যে 5 বার, 5×5=25, মিলে গেল, তার মানে আমার ভাগফল হচ্ছে 85, অর্থাৎ আমার দৈর্ঘ্য 85 মিটার, এইটাই হচ্ছে আমার খ নম্বর অঙ্কের উত্তর, উত্তর 85 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খ নাম্বার অঙ্কটা বুঝেছ, চলো এবার আজকের শেষ অঙ্ক গ নাম্বার অঙ্ক, বলা আছে পার্কের প্রস্থ যদি মিটারে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের সমান হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো বন্ধুরা চলো আমরা মুছে গ নাম্বার অঙ্কটা করি, নাম্বার গ, একের গয়ে আমাকে বলছে পার্কের প্রস্থ যদি, তাহলে দেওয়া আছে প্রস্থটা আমরা কয়ে যেটা পাইছি ওইটা নেই, লিখবো খ হতে পাই, খ হতে পাই, খয়ে কি পাইছি, পার্কের প্রস্থটা মিটারে পাইছি, খ
খ হতে পাই পার্কের প্রস্থ 50 মিটার পাইছি। এখন আমাকে বলছে এই পার্কের প্রস্থটা যদি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হয়, সুতরাং প্রশ্ন মতে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এই 50 মিটার। প্রশ্ন আমাকে এইটাই বলছে যে পার্কের প্রস্থটা তুমি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ভাবো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আসো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এত বর্গ একক। পরের লাইন, এক বাহুর দৈর্ঘ্য কত? 50 গুণ এক বাহুর দৈর্ঘ্য কত? 50 মিটার। মিটার গুণ করলে বর্গ মিটার। মনে রাখতে হবে ক্ষেত্রফল সবসময় বর্গতে হবে, বর্গ এককে হবে, বর্গ মিটার। পরের লাইন, 50কে 50 দিয়ে গুণ করো, 5কে 5 দিয়ে গুণ করলে 5 পাঁচা 25, সাথে দুইটা শূন্য টুপ টুপ করে বসায় দাও, এত বর্গ মিটার হয়ে গেল আমার গয়ের উত্তর। আমার কাছে ক্ষেত্রফল চাইছিল, আমি ক্ষেত্রফল বের করলাম 2500 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার গ নাম্বারের উত্তর, আশা করি তোমরা বুঝেছো। তারপরও আজকের ক্লাস তোমরা যদি কোথাও কোনো সমস্যা মনে করো, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমার এই সৃজনশীলের মাধ্যমে অধ্যায় 11 খয়ের শেষ করলাম। আগামী দিন নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি আশা করি আগামী ক্লাসে তোমরা আমার সাথে থাকবে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্ত। যাওয়ার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ, সেটা হচ্ছে বাবা মার কথা শুনবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সদা সত্য কথা বলবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।